সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? তো আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আপনাদের জন্য আজকে তেঁতুল, কাঁচা তেঁতুল দিয়ে ভুনা ডাল রান্না করে নিয়ে আসলাম। তো কাঁচা তেঁতুল দিয়ে ভুনা ডালটা কীভাবে রান্না করবেন আমি তার প্রসেস দেখিয়ে দিব, আর খেতে কিন্তু খুবই সুস্বাদু। আপনার বাসায় রান্না করে খেয়ে দেখেন, বাচ্চারা খুব পছন্দ করে খাবে ভুনা ডালটা। আমরা সচরাচর কিন্তু ভুনা ডালের টক ব্যবহার করি না, কিন্তু টকটা দিলে কিন্তু একদম খুবই টেস্ট হয়ে যায়। তো চলুন প্রণালীতে এক এক করে দেখে নিই। আমি এই যে ডালটা নিয়েছি, ডাল নিয়ে এই ডালটাতে আমি ভালো করে কচলিয়ে ধুয়ে নিব পানি দিয়ে। তো এই যে আমি পরিমাণ মতো এখানে পানি দিয়েছি ধোয়ার জন্য, তো আমি এখন অনেক কচলিয়ে নিব আস্তে আস্তে করে। ভালো করে যেভাবে কচলিয়ে কচলিয়ে ধুতে হবে, অন্তত 4-5টা ধোয়া কচলিয়ে দেওয়ার পর তারপরে হালকা করে আবার কয়েকটা ধোয়া দিলেই কিন্তু একদম পরিষ্কার পানি চলে আসবে। তো এই যে দেখুন, আমি কিন্তু এই যে অনেক সুন্দর করে ধুয়েছি, ধোয়ার পরে কিন্তু একদম পানিটা পরিষ্কার দেখাচ্ছে। তো আমি এখন তেজপাতা দিয়ে দিলাম তেলের মধ্যে কিছু, আর চুলার জালটা কিন্তু এখন আমি হাই দিয়ে রেখেছি। আর এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম অল্প। আমি এতে একটা বড় আকারের একটা পেঁয়াজ আমি কুচি করে কেটে তারপর দিয়ে দিলাম বেশি পেঁয়াজ। আর দেখুন ভাজা ভাজা কিন্তু হয়ে গিয়েছে। তো আমি এখানে 1 চামচে 1 চামচ রসুন বাটা আর আধা বাটা আমি এখানে ইউজ করেছি। আমার ডাল ছিল 1 পোয়া, এটার জন্য এতটুকু। আর 1 চামচের মতো আমি কম মানে 1 চামচই দিয়েছি এখানে পুরো হলুদ, আর আধা চামচ দিয়েছি আমি এখানে এই মরিচের গুঁড়ো। তো হলুদ মরিচের গুঁড়ো ইয়ার মধ্যে কৌটার মধ্যে যে মেজারমেন্ট চামচগুলো থাকে ওই চামচ দিয়ে দিয়েছি আমি। আর অল্প পানি দিয়ে দিলাম, আর আমি একটু জিরের গুঁড়ো, একটু পাঁচফোড়নের গুঁড়ো এখানে ইউজ করলাম, আর আমি অল্প দিয়ে দিব গরম মশলার গুঁড়ো। এটা কিন্তু আপনারা সম্পূর্ণ স্কিপ করতে পারেন, আমার বাচ্চারা এটা পছন্দ করে এই জন্য আমি দিচ্ছি, আপনারা পছন্দ করলে দিবেন না হলে না। আর আমি দিলাম এখানে পেঁয়াজ বাটা, আমি 3 চামচ পেঁয়াজ বাটা এখানে ইউজ করেছি, যেহেতু আমি এখানে একটা দেশি পেঁয়াজ, বড় আকারের দেশি পেঁয়াজ এখানে ইউজ করেছি আগে। আর এই যে এখন আমি দিয়ে দিলাম এই যে গরম মশলার গুঁড়োটা, এটা আপনারা সম্পূর্ণ স্কিপ করতে পারেন। তারপরে আমি এখানে লবণ ইউজ করেছি, দেখুন আমি লবণটা 2 চামচ এখন দিয়েছি, আর লাগলে পরে আমি আরও ইউজ করবো, যেহেতু এটা ভুনা ডাল পানিটা তো কম হবে, তাই আমি এখানে লবণটা একটু কম ইউজ করেছি। এখন ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি, কারণ মশলা কষানোতে কিন্তু আপনার রান্নার টেস্টটা নির্ভর করে। আর এই পর্যায়ে এসে আমি কিন্তু পানি দিয়ে দিলাম, আর পানি কিন্তু আমি পুরো আধা গ্লাসের উপরে পানি আমি এখানে ইউজ করেছি। আর দিয়ে দিলাম এখন ডালটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে তারপরে আমি ঢেকে দিব। ঢেকে অন্তত আমি 4-5 মিনিট এটা রান্না করব মিডিয়াম হিটে। তো চলে আসলাম 5 মিনিট পর, তো পানিটা শুকিয়ে এরকম হয়ে গিয়েছে যেহেতু আমারটা মিডিয়াম হিটে ছিল। তো এখন আমি এতে পানি দিয়ে দিচ্ছি, আর পানিটা পরিমাণ মতো দিতে হবে, আর ডালে কিন্তু পানি খুব দ্রুত শুষে নেয়, তো এই জন্য আপনি আন্দাজ করে পানি দিবেন যেন আপনার পানিটা কমে যেয়ে ডালের একটা সুন্দর অবস্থা থাকে। তো আমি এখানে দেখুন কী পরিমাণ পানি আমি এখানে ইউজ করেছি। তো এখন বলক চলে আসছে, তো নাড়াচাড়া করে দিচ্ছি একটু। আমি কিন্তু এই গ্লাসটা দিয়ে আমি 3.5 গ্লাস পানি এখানে ইউজ করেছি, মগটা যে ছিল ওটা দিয়ে
তো এখন ডালটাকে আমি একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছি। ডালটাকে আমি একটু ঘুটনি করে দিব। এখন ডালটা ঘুটে দিলে সুন্দর হয় কালারটা দেখতে, আর আস্তে আস্তে ভাপটা চলে গেলে খুব সুন্দর লাগে বুনা ডালটা। এই জন্য আমি একটু ঘুটে দিচ্ছি, কারণ তেঁতুলটা দেওয়ার আগে ঘুটে দিতে হবে। তেঁতুলটা দেওয়ার পরে কিন্তু আর ঘুটলে গুটা যাবে না। তো এই যে আমি তেঁতুলগুলো দিয়ে দিচ্ছি, দেখুন দিচ্ছি দিয়ে তারপর আমি একটু ঢেকে দিব। তো এখন এই অবস্থায় আমি দিলাম কিছু কাঁচামরিচ কুচি, সরি কাঁচামরিচ ফালি। তো দেখুন তেঁতুলটা কীভাবে বের হয়েছে কেটে, এই যে দেখুন দেখিয়ে দিচ্ছি, এই যে এটাও ফেটে গিয়েছে দেখুন সবগুলো। কিন্তু ফেটে একটা সুন্দর হালকা একটা টক বের হয়েছে, আর খেতে কিন্তু সেটা অনেক দারুণ। তো আমি আরেকটু ঢেকে রান্না করলাম। তো এখন দেখছি নাড়াচাড়া করে এখন ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে একটু ঢেকে দিব আমি। তো আমার ডালটা কিন্তু বিয়ার্স হয়ে গিয়েছে। তো আমি এখন পরিবেশন করছি, দেখুন একদম ধোয়া উঠানো ডাল, খুব সুন্দর লাগছে দেখতে। এই যে দেখুন ডালটা কত সুন্দর লাগছে, আর বিয়ার্স খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছে। বাসায় এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর ভিউয়ার যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।